হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকালে অনেক বেশি ভালো আছেন। আজকের এই দুর্দান্ত ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি ইউএসডিটি ইনভেস্টমেন্ট ওয়েবসাইট থেকে প্রতিদিন ঘরে বসে $5 থেকে $10 ইনকাম করতে পারবেন, যেটা আপনার বাংলাদেশি টাকায় প্রায় ₹500 থেকে ₹1000 ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে টাকা উইথড্র করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে ট্যাক্সগুলো কমপ্লিট করতে হয়। তো শুরুতে অ্যাকাউন্ট খোলার জন্য বা রেজিস্ট্রেশন খোলার জন্য চলে যাবেন আজকের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে। ওইখানে গেলে প্রথমে আপনাদের এরকম একটি ফর্ম দিবে। তো শুরুতে এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে কী কী দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে, প্রথমে বলতেছে যে প্লিজ দ্য ইন্টার দ্য ইমেল। তো শুরুতে এখান থেকে আপনাদেরকে একটা ইমেল বসাইতে হবে। ধরেন এখান থেকে আমরা একটা ইমেল বসিয়ে দিলাম। তো পরবর্তীতে বলতেছে এখান থেকে একটি লগ ইন পাসওয়ার্ড ব্যবহার করতে। তো এখান থেকে আপনি একটি পাসওয়ার্ডও ব্যবহার করে নেবেন। তো পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে সেম ওই কনফার্ম পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন। উপর যে পাসওয়ার্ডটা নিচে সেম ওই কনফার্ম পাসওয়ার্ডটা বসানো কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে এখান থেকে একটি ট্রানজ্যাকশন পাসওয়ার্ড বলবে, যেটা আপনাদের উইথড্রোর ক্ষেত্রে প্রয়োজন হবে। তো ওই উইথড্রোর ক্ষেত্রে যে পাসওয়ার্ডটি হবে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটিও দিয়ে দিবেন। তো নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে টেলিগ্রাম, টেলিগ্রামের ক্ষেত্রে আপনি আপনার টেলিগ্রামটা দিয়ে দিবেন বা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে রেজিস্টার লেখা আছে, এটার উপর একটা ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। আমি আবার বলতেছি উপরে একটি ইমেল দিবেন, পরবর্তীতে একটি পাসওয়ার্ড দিবেন, নিচে সেম ওই পাসওয়ার্ডটি দিবেন, পরবর্তীতে এখান থেকে একটা ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিবেন, পরবর্তীতে এখান থেকে আপনাদের একটা টেলিগ্রাম দিয়ে দিবেন। দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে রেজিস্টার নাও, এটার উপর একটা ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমরা আগে থেকে এখান থেকে কাজ করছি তো আমাদের অ্যাকাউন্টে আমরা এখান থেকে লগ ইন করে নিচ্ছি। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করে নেবেন। আগে এখান থেকে কী করতে হবে, আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। সো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা লগ ইন করে নিলাম। তো এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নেবেন। তো শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এরকম একটি নোটিস দিবে যে ইন দ্য 2023 দ্য লাস্ট ডেট উইথ দ্য ম্যানেজমেন্ট। তো এরকম প্রোডাক্ট উইথ দ্য এরকম কিছু লেখা থাকবে। তো এটা আপনার ভালো করে দেখে তারপর এখানে ক্লোজ লেখা সেটার উপর একটা ক্লিক করে দেবেন। তো শুরুতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তাদের কিছু ব্যানার দেখাচ্ছে বা এখানে তাদের যে কিছু প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ এবং কি উইথড্রো। তো এরপর আছে এখানে কোম্পানি প্রোফাইল, এটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো শুরুতে এখানে নিচে আমরা ভিআইপি লেখা আছে, জাস্ট ভিআইপির উপর একটা ক্লিক করে দেবো যে কোন ভিআইপি থেকে আমাদের কত পরিমাণ ইনকাম হবে। তো শুরুতে এখান থেকে আমরা একটা ভিআইপি দেখতে পাচ্ছি, ডেলি আমরা একটি করে ট্যাক্স পাবো আর আমাদের প্রতিদিন ইনকাম কিন্তু হবে 2.60 USDT, মানে আমাদের 2.60 USDT করে ইনকাম হবে। এটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের বাই করা আছে। তো আমরা চলে যাচ্ছি 2 নম্বর ট্যাক্সে, মানে 2 নম্বর ভিআইপিতে, যেটার মূল্য হচ্ছে এখানে কিন্তু $140। এই যে দেখতে পাচ্ছেন $40 মূল্য আছে আর ডেলি ট্যাক্স একটি করে পাবেন আর আপনার ডেলি কিন্তু $20 করে ইনকাম হবে। আর মান্থলি ইনকাম কিন্তু আপনাদের $600 পর্যন্ত কিন্তু এখানে হবে। যেখানে দেখতে পাচ্ছেন মান্থলি ইনকাম, এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আশা করি আপনাদের এটাও বুঝতে পারছি। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে ভিআইপি নাম্বার 3 মূল্য হচ্ছে আপনাদের 320 USDT, আর এটার ইনকাম কত আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডেলি একটি করে ট্যাক্স পাবেন আর প্রতি ট্যাক্সের বিনিময়ে কিন্তু আপনি 80 USDT করে পাবেন। আর আপনার মান্থলি ইনকাম হবে 2400 USDT, মানে এখান থেকে আপনি 320 USDT দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি কিন্তু এখান থেকে মান্থলি ইনকাম করতে পারবেন 324 USDT। তো ভিআইপি নাম্বার, তারপর এখানে আরেকটি ভিআইপি দেখতে পাচ্ছেন যেটার মূল্য হচ্ছে আপনাদের কিন্তু 520 USDT। তো এখানে এই 520 USDT দিয়ে যদি আপনি এখান থেকে কাজ করেন তাহলে কিন্তু আপনি মান্থলি কত এবং কি কত করে ট্যাক্স পাবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো মূলত এইভাবে আপনাদেরকে এখান থেকে ভিআইপিগুলো দেখে নিলাম। তো এখন কত হচ্ছে ভিআইপিগুলো যদি আপনি নিতে চান তাহলে প্রথমে আপনাদেরকে কী করতে হবে, ডিপোজিটিভ করতে হবে। তো ডিপোজিটিভ বা রিসার্চ করার জন্য এখানে রিসার্চ লেখা আছে, তো রিসার্চের উপর একটা ক্লিক দিবেন। তো এটার উপর একটা ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন USDT TRC20 নেটওয়ার্কে তাদের কিন্তু একটা অ্যাড্রেস দিয়েছে। তো অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। তো কপি করা কমপ্লিট হয়ে গেলে আপনি সরাসরি চলে যাবেন ট্রাস্ট ওয়ালেট, ব্যানেন্স বা যে কোনো একটা এক্সচেঞ্জ ওয়ালেটে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি ট্রাস্ট ওয়ালেটে, আপনি চলে ব্যানেন্স বা যে কোনো একটা এক্সচেঞ্জ ওয়ালেটে চলে যেতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি কিন্তু ট্রাস্ট ওয়ালেটে চলে আসছি। পরবর্তীতে এখান থেকে USDT TRC20 লেখা সেটার উপর একটা ক্লিক করে, তো পরবর্তী এখানে সেন্ট লেখা আছে, আমরা সেন্টের উপর একটা ক্লিক করে দেবো। তো তারপর ওপর অ্যাড্রেসটি বসিয়ে দেবো। তারপর এখান থেকে আপনি কত ডলার করতে চাচ্ছেন ওই ডলারটা এখানে দিতে পারবেন। তো ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিআইপি যে মূল্য ওইটাও করতে পারেন বা অ্যাভেলেবেল আপনি ব্যালেন্সও করে এখান থেকে ওই ভিআইপিগুলো নিতে পারেন। তো ধরেন এখান থেকে আমরা ভিআইপি নাম্বার 2টা নিব, তাহলে আমাদের ইনকাম করার জন্য এখানে ধরেন আমাদের কিন্তু $140 কিন্তু এখানে ইনভেস্ট করতে হবে। এটা দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখা আছে, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, এটা আমরা করতে পারলাম না, তো এইভাবে আপনার ডিপোজিটিভটা করে নেবেন। তারপর সাইটটিতে ব্যাক চলে আসবেন। তারপর এখান থেকে যে জয়েন নাও আছে নেওয়ার জন্য এখানে জয়েন নাম্বার একটা ক্লিক করবেন। তারপর এখানে কনফার্মের উপর একটা ক্লিক করলে কিন্তু এটা আপনাদের নিতে পারবেন। যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই এই জন্য নিতে পারলাম না। তো যখন আপনারা এখান থেকে ভিআইপিগুলো নেওয়া হয়ে যাবে, তো কাজ কীভাবে করবেন? কাজ করার জন্য এখানে হোম লেখা আছে, তো হোমের উপর একটা ক্লিক দিবেন, মানে ট্যাক্সগুলো পূরণ করার জন্য হোমের উপর একটা ক্লিক দিবেন। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিআইপিটা কিন্তু অলরেডি নিয়ে আসছে, তো এখানে আমরা এই ভিআইপির উপর একটা ক্লিক দিব। তো এই ভিআইপির উপর একটা ক্লিক দেওয়ার পর প্রতিদিন কিন্তু আমরা একটি করে পাস পাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পান্ডা, তো আমরা এটার উপর একটা ক্লিক করে দেবো। এটার উপর একটা ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট লেখা আছে, তো আমরা সাবমিটের উপর একটা ক্লিক করে দেবো। তো সাবমিটের উপর একটা ক্লিক করার পর কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন কাজটি কিন্তু করা কমপ্লিট। পরবর্তীতে যদি আমরা মাইনের উপর একটা ক্লিক করি, তো তাহলে আপনাদেরকে দেখতে পারেন আমাদের কিন্তু এখানে কত পরিমাণ ব্যালেন্স আছে। দেখতে পাচ্ছেন ব্যালেন্স 91.... তারপর 066 USD, আর আমাদের টুডে আর্নিং কত USD, তারপর স্টার্টে আর্নিং USD, তো মান্থলি USD, তো এগুলো কিন্তু দেওয়া আছে।
তো এখন কথা হচ্ছে এখান থেকে কিভাবে আপনি টাকাটা উইথড্র করবেন বা এখান থেকে রেফার করে কিভাবে ইনকাম করবেন। টাকাটা উইথড্র করার জন্য এখানে উইথড্র লেখা আছে, জাস্ট উইথড্র ব্রেকটা ক্লিক দিবেন। তো উইথড্র ব্রেকটা ক্লিক দেওয়ার পর প্রথমে আপনাদের মেথডটা সিলেক্ট করার জন্য এখানে সাবমিট লেখা আছে, এটা ব্রেকটা ক্লিক দিবেন। তো পরবর্তীতে এখানে অ্যাড উইথড্রল মেথড এটা ব্রেকটা ক্লিক করে দিবেন। এটা ব্রেকটা ক্লিক করার পর তারপর এখান থেকে কিন্তু আপনাদের টিআরসি 20 যে অ্যাড্রেসটি আছে এটা কিন্তু আপনাদের বসানো হবে। তো বসানোর জন্য আপনারা সরাসরি চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে, অথবা আপনি যদি বাইন্যান্স দিয়ে করতে চান বাইন্যান্সে চলে যাবেন। তো এক্ষেত্রে আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের যে রিসিপ অ্যাড্রেসটি আছে আমরা এটা এখান থেকে কপি করে নিব। তো কপি করা কমপ্লিট হয়ে গেলে তারপর এখান থেকে সাইটটিতে ব্যাক চলে আসবো, তারপর অ্যাড্রেসটি বসিয়ে দেবো, তারপর এখান থেকে আমাদের যে ট্রানজাকশন যে পাসওয়ার্ডটি ছিল ওইটা আমরা এখান থেকে দিয়ে দিব। দিতে কমপ্লিট হয়ে গেলে এখানে সাবমিট লেখা সেটা ব্রেকটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট মেথডটি কিন্তু করা কমপ্লিট হয়ে গেল। সো পরবর্তীতে এখান থেকে আমরা বেকের উপরে একটা ক্লিক করে আবার এখানে উইথড্র করার জন্য এখানে আমরা কতটা উইথড্র করতে যাচ্ছি এটা এখানে দিয়ে দিব। সো আমরা 2.60 এখান থেকে উইথড্র করতে যাচ্ছি এটা দিয়ে দিলাম। পরবর্তীতে বলতেছে পেমেন্ট পাসওয়ার্ড, তো যে পাসওয়ার্ডটা আমরা অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলাম বা ট্রানজাকশন পাসওয়ার্ড ওইটা দেওয়ার পর এখানে সিলেক্ট দ্য মেথড উপরে একটা ক্লিক করে আমাদের অ্যাড্রেসটি সিলেক্ট করে এখানে সাবমিট আছে আমরা এটার উপরে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। সো তারপর এখানে বেকের উপরে চলে যাবো। সো এখন কথা হচ্ছে আমরা যে উইথড্রটা পেলাম সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, তার আগে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এখান থেকে টিম গঠন করবেন বা রেফার করে ইনকাম করবেন। এই জন্য এখানে টিম লেখা আছে, এই টিমের উপরে একটা ক্লিক দিবেন। তো টিমের উপরে একটা ক্লিক দেওয়ার পর এখানে ভালো করে লক্ষ্য করলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আপনাদের রেফারেল কোড, আর এটা হচ্ছে আপনাদের রেফারেল লিঙ্ক। আর এখান থেকে আপনার টিম থেকে আপনি কতজনকে এখানে জয়েন করেছেন বা আপনার টিম কত পরিমাণ রিসার্চ করছে এটা দেখতে পারেন। এবং আপনি টিম এ এবং বি টিম সি পর্যন্ত এখানে সমস্ত ডিটেলস কিন্তু নিচে দেখতে পারবেন। সো ওকে বন্ধুরা, আমরা যে উইথড্রটা করলাম আসলে আমাদের পেমেন্টটা আসছে কিনা এটা দেখানোর জন্য আমরা আবারও আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসছি। তো ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখান থেকে দেখতে পারেন আপনারা একটু রিফ্রেশ করে নেবেন, আর বলতে না বলতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 5.6 USDT কিন্তু ইনকাম হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন টুডে আর্নিং, আমরা এটা যে উইথড্র করলাম এই মাত্র কিন্তু চলে আসলো। আপনি চাইলে সময় এবং কি তারিখটি দেখে নিতে পারেন। এই যে মাত্র উইথড্র করলাম আর এই মাত্র কিন্তু অ্যাকাউন্টে কিন্তু আমাদের এই ডলারটা কিন্তু চলে আসলো। সো মূলত এভাবে আপনাদেরকে এখান থেকে উইথড্র করে টাকা ইনকাম করতে হবে। সো এখন যে বিষয়টা সবচেয়ে বড় যে বিষয়টা এটা হচ্ছে আপনাদের কোনো প্রকার সমস্যা হলে তাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন। এখানে দেখতে পারবেন একটা মেসেজ আইকন আছে, এটা প্রত্যেকটা ক্লিক দিবেন। তো এটা উপরে একটা ক্লিক দেওয়ার পর আপনাদের এরকম একটা লোড দিবে, তারপর এখানে সেন্ড মেসেজ আছে, জাস্ট এটা উপরে একটা ক্লিক করবেন। তো এটা উপরে একটা ক্লিক করার পর সাথে সাথে দেখতে পারবেন তাদের সাথে কাস্টমার কেয়ার বা এখান থেকে তাদের সাথে আপনি যোগাযোগ করে কিন্তু আপনার যে প্রশ্ন যেগুলো আছে এগুলো কিন্তু আপনি সলভ করে নিতে পারেন। সো এরপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস এখান থেকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে দেখেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা আবার সাইটটিতে ব্যাক চলে আসি। ব্যাক চলে আসার পর তো ব্যাক আসার পর এখানে মাইন লেখা আছে, আমরা মাইনের উপরে একটা ক্লিক করলে তারপর এখান থেকে আপনার A to Z যে ইগুলো আছে এগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এই যে এখান থেকে দিচ্ছি আপনাদেরকে, তো এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ উইথড্র ফন্ড উইথড্রল মেথড ট্রানজাকশন ডিটেলস A to Z যে ইগুলো আছে এগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল এখান থেকে কিন্তু দেখতে পারবেন। সো এছাড়া আপনার যে A to Z তথ্যগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারেন, বা আপনি লগ আউট করে আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে কাজ করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অনেক বেশি ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে সাথে থাকবেন। ধন্যবাদ।